السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله. اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهليه الاولى. وقال صلى الله عليه وسلم: والمراه راعيه في بيت زوجه في بيت زوجها وماله. ওহি আমার সুলতন রাইয়া প্রিয় ভাইরা আমার মহিলা সমাজ সমাজের একটি বৃহৎ অংশ বিশেষ করে বর্তমান যুগে যেই যুগে আপনার মহিলাদের সংখ্যা দিন দিন বাড়ছে অনেক রাষ্ট্রে তো মানে খুব দ্রুত বেড়ে যাচ্ছে হ্যাঁ আপনার ব্রাজিলের মধ্যে পুরুষের চাইতে মহিলা আট ভাগ বেশি হ্যাঁ এবং সৌদি আরবে পাঁচ ভাগ বেশি পাঁচ ভাগ বেশি বাংলাদেশ কখনো স্বীকার করে না যে মহিলার সংখ্যা বেশি কিন্তু পুরুষের চাইতে বেশি হ্যাঁ যদি এরা মনে করে পুরুষের চাইতে সংখ্যায় কম কিন্তু আসলে বেশি সুবিধার জন্য সংখ্যা শিকার যাচ্ছে না কিন্তু কেমন যত গণেবে মহিলার সংখ্যা বাড়বে এটাই স্বাভাবিক সুতরাং পুরো বিশ্বে যখন বাড়তেছে বাংলাদেশ কিন্তু পিছিয়ে নাই হ্যাঁ বাংলাদেশ অবশ্যই এই ক্ষেত্রেও অগ্রসর যাই হোক মহিলা সমাজ যখন মূল মানব সমাজের একটি বৃহৎ অংশ তাদেরও অবশ্যই বিশাল ভূমিকা রয়েছে সমাজের ক্ষেত্রে এবং তাদের বিশাল ভূমিকা এই জন্য কারণ তারা মানুষ গড়নের হ্যাঁ বিশেষ একটা অঙ্গনে তারা নেতৃত্ব দিয়ে যাচ্ছে মৌলিকভাবে চিন্তা করলে দেখা যায় মানুষ গড়ার প্রাথমিক একটা যে ভূমিকা সেটা অবশ্যই আপনার মহিলারা পালন করছে এবং বিশেষ করে একটা শিশু সন্তানের মধ্যে যেই মৌলিক যে আপনার উপাদানগুলো দেওয়ার হ্যাঁ প্রয়োজন যেগুলোর ভিত্তি করে সে পুরো জীবনকে পরিচালিত করতে পারে সেই আপনার নীতি প্রশিক্ষণের ক্ষেত্রে তাদের বিশাল ভূমিকা রয়েছে এই কারণে তাদেরকে বাইরে কাজ দেওয়া হয়নি তাদের কাজ আছে ঘর কেন্দ্রিক হ্যাঁ এবং বাচ্চাদেরকে নিয়ে এবং স্বামীর সম্পদ সেগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাদের ভূমিকা এই কারণে তাদেরকে ঘরে অবস্থান করতে বলা হয়েছে আল্লাহ বলেন ওকরানা বলা তারপর রোজনে থাপর রুজল জাহিলি এতে যে মেয়েদেরকে বলা হয়েছে মহিলাদেরকে যে তোমরা ঘরে অবস্থান করো এবং তোমরা জাহিলি যুগের মতো বাইরে হ্যাঁ আপনার বেলোলাপনা দেখাতে যাবে না হ্যাঁ এরকমভাবে হ্যাঁ পর্দাহীনতায় আপনার ভুগতে যাবে না তো মহিলাদের যখন ঘর কেন্দ্রিক অবস্থান তাহলে ঘরে কি কাজ সেটা মহিলাদেরকে অবশ্যই বোঝা দরকার যে ঘরে কি কাজ আমাদের আমাদেরকে ঘর কেন্দ্রিক করা হইলো কেন বাইরের নেতৃত্ব কেন দেওয়া হলো না এটার আসল কারণ হচ্ছে ঘরে তাদের মহৎ কাজ রয়েছে আর সেটাই হাদিসের মধ্যে বলা হয়েছে যেখানে দায়িত্বের কথা আল্লাহ আল্লাহ রসুল ইসলাম বলেছেন আল্লাহ খুল্লুকুম রায় ও খুল্লুকুম রসুন রায়তে যে তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তাকে অবশ্যই আল্লাহর কাছে জবদেয়ী করতে হবে সেইখানে আপনার প্রথমে রাষ্ট্রপতির যারা রাষ্ট্রের কর্ণধার তাদের কথা বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ে পুরুষের কথা বলা হয়েছে তৃতীয় পর্যায়ে এসে মহিলাদের কথা বলা হয়েছে বলেছে ওলমার বলা হয়েছে যে একজন মহিলা সে তার স্বামীর আপনার যে ফ্যামিলি আছে স্বামীর অধীনে তার সন্তান সন্ততি আছে এবং তার যে সম্পদ আছে তার অনুপস্থিতিতে সেইগুলোর দায়িত্ব বহন করে কারণ স্বামী তো তার কাজ হয়েছে বাইরে সে তো ঘরে সর্বদা থাকবে না তার রিজিক আপনার সংগ্রহের ক্ষেত্রে তাকে অবশ্যই বের হতে হবে হুম হ্যাঁ এটা নিয়ে আল্লাজের কখনো কখনও কেন্দ্রিক তাদেরকে করা হয় নাই এবং মসজিদ কেন্দ্রিকও করা হয় নাই কারণ মসজিদের মধ্যে যখন হ্যাঁ যায় তারা জুমার দিনে আগে যায় এই কারণে নামাজ যখন শেষ হয়েছে তখন বসতে বলা হয় না তখন খুদিয়ত সালাতসিরফিল অব তেক মিন ফদাহ যে নামাজ যখন শেষ হয়ে যাবে দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে যাও এবং কি রিজিক অনুসন্ধান করো তাইলে তাদের কাজ হচ্ছে রিজিক অনুসন্ধানে তারা বেরিয়ে পড়বে ঘর থেকে বের হবে কিন্তু ঘর কি নিয়ন্ত্রণ করবে কে হ্যাঁ আপনার নতুন প্রজন্মকে হ্যাঁ লালন পালন করে তাদেরকে সমাজে নেতৃত্ব দেওয়ার হ্যাঁ আপনার কোয়ালিটি হ্যাঁ পূর্ণ করার এটার দায়িত্ব কিন্তু মহিলাদের কারণ ছোটোকালে যেটাই শিক্ষা দেওয়া হবে সেটাই গুরুত্বপূর্ণ এবং সেটা কেউ ভুলে না হ্যাঁ এই কারণে আপনার বলা হয় যে ছোট ছোটদের প্রশিক্ষণের তুলনা দেওয়া হয় যে কান্নাক সফিল হাজার হ্যাঁ বলা হয়েছে যে পাথরের মধ্যে খোদাই করা যে বাচ্চাদের যে প্রশিক্ষণ সেটা হচ্ছে পাথরে খোদাই করা লেখার মতো পাথরে খোদাই করে লেখলে যে এরকম এটা নষ্ট হইতে কে সময় লাগে এরকম বাচ্চাদের প্রশিক্ষণ যেটা ঘরের থেকে পায় সেটা নষ্ট হইতে সময় লাগে অনেককে দেখা গেছে যে যখন বড় হয়ে যায় বড় হওয়ার পর হ্যাঁ যখন সে খারাপ হয়ে যায় সাঙ্গ পাঙ্গ বন্ধুবান্ধবের কারণে কিন্তু যদি ঘর গত যেই আপনার যদি কোনো শিক্ষা থাকে তার মধ্যে হ্যাঁ মৌলিক উপাদান তার মধ্যে থাকলে একসময় হুঁশ ফিরে আসে সে মনে করে যে আমি কোন ঘরের সন্তান হ্যাঁ এরকম একটা চিন্তা তার মধ্যে আসে তখন আবার সেই হ্যাঁ ফিরে আসে এই কারণে তো তরবিয়তের ক্ষেত্রে হজরত উমর আদিয়াল একটা পলিসি আছে যেটা উনি বলেছেন যে বাচ্চা প্রতিপালনের ক্ষেত্রে আর বাচ্চা প্রতিপালনের দায়িত্ব কিন্তু মহিলাদের যে হজরত উমর সেটার ফর্মুলা বাতিয়েছেন। যে বাচ্চাকে যদি আপনার একুশ বছর পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায় তারপরে যদি ছেড়ে দেওয়া যায় সে কখনো খারাপ হয় না হয়তো বা কিছু দিনের জন্য বন্ধু বান্ধবের কারণে পরিবেশ পরিস্থিতির কারণে খারাপ হইতে পারে কিন্তু আবার সে ফিরে আসবে আসল জায়গায় এই কারণে তিনি একটা ফর্মুলা দিলেন একুশ বছর ব্যাপী তিনটা ধাপে তিনি বলছিলেন যে বলেছেন লা ইবসাব আন হ্যাঁ ওয়দ্দিব হুসাব আন ওসাহিব হুসাবান তিনি বলেছেন যে তুমি সাত বছর তিন সাথে একুশ আর কি ওনার হিসাব তিনটে ধাপে যে তুমি ছোটোবেলায় সাত বছর পর্যন্ত তোমার সন্তানের খেলার সাথী হবে এটা কেন বলছিল আপনি যখন কাউকে শিক্ষা দিতে যাবেন তার সাথে সম্পর্ক আগে গড়াইতে হবে না হলে কিন্তু সম্পর্ক না গড়লে আপনার শিক্ষা ভালোভাবে সে নিবে না ঠিক আছে এই কারণে ছোটো বাচ্চার সাথে ঘনিষ্ঠতা আগে দরকার বিশেষ করে বাচ্চাকে যারা পড়াইতে যায় তাদের এই ফর্মুলা আরও বেশি দরকার অনেক আছে শিক্ষক শুধু ভয়ভীতি দিয়ে কাজ নিতে চায় না শত্রুতে রূপান্তরিত হয় ওই বাচ্চা আর প্রতিষ্ঠানে যাইতে চায় না যখন শিক্ষককে বেশি ভয় করে না শিক্ষকে প্রথমে বাচ্চাকে নিজের করে নিতে হবে সে যেন মনে করে যে এইখানে আমার আসল ক্ষেত্র যে আমাকে শিক্ষক ভালোবাসে তারপরে আপনি একটু রাগান নিতে হইলে এটা কাজ দেয় কিন্তু সম্পর্কের আগে রাগান নিতে হইলে কাজ হবে না এখানে প্রথমে বাচ্চার সাথে সম্পর্ক গড়াইতে হবে আর যারা সম্পর্ক না এরা কিন্তু ফাঁদে পড়বে আমি যখন হাবরুল বাতানে ছিলাম এরকম একটা ঘটনা ঘটছে এক বেসারা যখন দেশ থেকে আসছে তখন বাচ্চা জন্মগ্রহণ করে নাই মানে এখনও গর্বাবস্থায় আছে। যখন তার বাচ্চা হইল সে বাড়িতে যাইতে আপনার পাঁচ ছয় বছর হয়ে গেছে যখন সে একটু বড়ো হয়েছে তখন সে দেশে গেছে এখন তো প্রথমে তো চিনেই না এর বাপকে চিনেই না হ্যাঁ মানে শুইতে গেলে বলে তুমি কোথা থেকে আসছো হ্যাঁ তোর কই মানে এই অবস্থা পরবর্তীতে সে যখন ওই বাচ্চা দুষ্টামি করলে হ্যাঁ যখন মারতে যায় শাসন করতে যায় এ তো আরও খেপে যায় যেটা কোন এলাকা থেকে আসছে এই বেটা যে আমাকে আবার ধমকায় শেষ পর্যন্ত এই বাড়িতে থাকতেই পারল না হ্যাঁ মানে ওকে সহ্যই করেন সহ্যই করেন আর আপনি তো ওকে ধমক দিতে হইলে তার সাথে আগে সম্পর্ক গড়াইতে হবে তার উচিত ছিল প্রথমে যে আস্তে আস্তে তাকে কি নিজের করে নেওয়া মানে তাকে আগে ধমক দেওয়া না তাকে যদি নিজের করে নিত হ্যাঁ তখন আর ওই তার ধমকটা কাজে লাগতো কিন্তু যখন নিজের করে নেই পরে ওর বাড়িতে থাকায় মুশকিল হয়ে গেছে হ্যাঁ তো সুতরাং হজরত তোমার পলিসি এটা যে তুমি খেলার সাথে তোমার সাথে সম্পর্ক আগে গড়ুক সম্পর্ক গড়লে তারপরে তুমি কিছু শিক্ষা দিলে সে গ্রহণ করবে কিন্তু সম্পর্ক না গড়লে তুমি যতই শিক্ষা দিতে যাবে সে ভালোভাবে নিবে না এই কারণে প্রথমে সম্পর্ক গড়াইতে হবে বাচ্চার সাথে সাত বছর পর্যন্ত আপনি মারপিট করলে চলবে না হ্যাঁ মনে করতে হবে এটা খেলার বয়স আর খেলাধুলার মাধ্যমে আস্তে আস্তে নিজের শরীরে গ্রোথ বাড়ে ব্রেন ফুটে ওঠে নাকি সুতরাং ওই সময় খেলতে দেওয়া যাবে এই কারণে যদি দেখা যায় কোনো বাচ্চা চুপ করে বসে থাকে খেলা নাই বাইর হয়ে নাই কোনো দুষ্টামি করে না এর সমস্যা আছে ওই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যে এর কোনো ভিতরগত কোনো সমস্যা আছে কেন সে খেলতে যায় না কারণ বয়সটা তো খেলার এখানে তার মধ্যে কোনো সমস্যা আছে জড়তা আছে সমস্যা আছে সেটা দূর করতে হবে তারপরে যখন তার সাথী হবেন হ্যাঁ তখন তার সাথে একটা সম্পর্ক গড়ে উঠলে পরে সাত বছরে হ্যাঁ থুম্মা আদিব হুসব আন তারপরে তাকে আদব শিক্ষা দিতে হবে সাত বছরে এবার তাকে কোনটা কিভাবে করতে হয় হুম সেটা আপনি ভালোভাবে তাকে শিক্ষা দিবেন। যখন চোদ্দ চলে যাবে বলে যে থুম্মা সাহিব হুসব আন তারপরে আপনাকে তা সাথে রেখে এগুলোর বাস্তবায়ন শিক্ষা দিতে হবে যা আপনি যেই শিক্ষাগুলো দিলেন সেটা কি আসলে সে বাস্তবায়ন করে তখন বাস্তবায়ন করে শিক্ষা দিতে হবে যে আমি যা শিক্ষা দিয়েছি সেগুলো কি হাতে নাতে সে কর্মে বাস্তবায়ন করে কি না যদি এটা বাস্তবায়ন করে আপনি নিশ্চিত হইতে পারেন যে আমি যা শিক্ষা দিয়েছি সবগুলো সে কর্মে বাস্তবায়ন করতেছে তারপরে তিনি বললেন থা আল্লাহ আলা গারেবে তারপর তুমি তার অবস্থায় তাকে ছেড়ে দাও এ আর নষ্ট হবে না যখন সে আদবও শিখলো বাস্তবায়নও শিখলো হ্যাঁ তখন আর নষ্ট হওয়ার নাই হইতে পারে কোনো কিছু সময়ের ঝামেলার কারণে একটু দূরে সরে যাবে কিন্তু তারই পিছনের কথাগুলো মনে আসবে যে আসলে সঠিক শিক্ষা কী সঠিক মূলনীতি কী হ্যাঁ যে ইসলামিক মূলনীতিগুলো কী সেটা মনে আসবে এই কারণে এই ক্ষেত্রে মহিলাদের বিশাল ভূমিকা কারণ বাচ্চা ছোট থাকা অবস্থায় বাপের চাইতে আপনার মায়ের কাছে বেশি থাকে তার যখন খেলার বয়স খেলার সময় তখন মায়ের কাছে বেশি সময় দেয় হ্যাঁ মার সাথে তার ঘনিষ্ঠতা বেড়ে ওঠে এই কারণে মাকে আপনার বিশেষ করে আদব শিক্ষা দেওয়ার ব্যাপারে বেশি গুরুত্ব দিতে হবে মৌলিক যে মানুষের চারিত্রিক যে গুণাবলী তার থাকা দরকার সেটা মাকেই তার সন্তানের মধ্যে গেঁথে দিতে হবে যেন সে বড় হইলে সেগুলো ভুলে না যায় হ্যাঁ ভালো কর্মের প্রতি হ্যাঁ তাকে ধাবিত করতে হবে হ্যাঁ মৌলিক যে গুণাবলী মানুষের থাকা দরকার সেগুলো তার মধ্যে ফিট করার চেষ্টা করতে হবে করলে তারপর এই গুণাবলীর মাধ্যমে সে যখন একটা ভালো মানুষের রূপান্তরিত হবে সে তখন সমাজের ফায়দা করবে জাতির ফায়দা করবে রাষ্ট্রের ফায়দা করবে সব সবার ফায়দা তার দ্বারা সম্ভব মৌলিক গুণাবলী যদি তার মধ্যে থাকে হ্যাঁ পরোপকারী চিন্তা তার মধ্যে ফিট করার জন্য ছোট থেকেই চেষ্টা করতে হবে একজন ভিক্ষুক আসলে আপনার নিজের বাচ্চার মাধ্যমে দেওয়া শিক্ষা দিতে হবে এটা অনেক অনেক মা বাপ চেষ্টা করে না চেষ্টা না করার কারণ নিজেই প্রথমে বঞ্চিত হয় আপনার বাচ্চাকে যদি আপনি দেওয়া না শিখে দেন তাইলে প্রথমে আপনাকে দেওয়া সে শিখবে না আপনাকে দেওয়া শিখবে না এমন বড়ো হইলে আপনাকেও দিবে না হ্যাঁ এরকম অনেক পাওয়া গেছে বিদেশে থাকে বাফে বলছে যে আমি অসুস্থ আমার চিকিৎসা করা দরকার আমার ইন্ডিয়ায় চিকিৎসা করতে যাইতে হবে ছেলে বলতেছে এরকম আমাদের কাছে রিপোর্ট আসছে ছেলে বলতেছে সবাইকে ইন্ডিয়া যায় নাকি তুমি যে ঢাকা চিকিৎসা করতে পারো না তোমার আবার মাদ্রাস যাইতে হবে কেন হ্যাঁ দুনিয়ার সবাইকে মাদ্রাস যায় নাকি হ্যাঁ তো সুতরাং যখন সে দেওয়ার খরচ করা শিখে নাই মানুষকে দেওয়ার শিখে নাই তা আপনাকেও তো দিবে না আপনাকে তো বলবো আপনি ভালো করে খাইতে চান বলে যে প্রত্যেক দিন ভালো খাওয়া লাগা প্রত্যেক বস্তু দিয়ে খাইতে হবে কেন মাছ খাইতে হবে কেন নাকি কারণ সে তো আপনার কি দেওয়া শিখে নাই যদি মানুষকে দেওয়া শিখতো প্রথমে নিজের বাপকে দেওয়া শিখত হ্যাঁ যে মানুষের চাইতে আমার বাপ যিনি জন্ম দিয়েছেন তার ব্যাপারে খরচ করা দরকার তা আপনি না শিখিলে আপনিই ফাঁদে পড়বেন বেশি আপনি শুধু ধরে রাখা সেভ করা শিখে দিয়েছেন কাউকে না দেওয়া তাহলে তো সে আপনাকেও বঞ্চিত করবে হ্যাঁ আপনাকেও দিতে চাইবে না যত কিঞ্চিত দিবে যেটা না পারলে নয় হ্যাঁ সুতরাং আপনি সন্তানের মধ্যে আর পর উপকারের যে গুণাবলী সেটা শিক্ষা দিতে হবে আরেকজন দেওয়ার ভিক্ষা হ্যাঁ যখন কেউ ভিক্ষা নিতে আসে তা আপনার সন্তানকে বলবেন যে তাকে ভিক্ষা দিতে দিয়ে আসো না আপনার যখন খাওয়া দাওয়ার সময় হয় নিজের ভাই বোন থাকলে সন্তান কয়েকটা থাকলে একটাকে দিয়ে আরেকটাকে দেওয়ার অভ্যাস গড়াইতে হবে যে তুমি এটা ওটাকে দাও ওকে দাও ওকে কিছু অংশ দাও মানে আরেকজনকে দেওয়ার অভ্যাস এই অভ্যাস গড়াইলে নিজেই উপকৃত হবে বড় হইলে আর এত শিক্ষা দেওয়া লাগবে না যে নিজের ভাইয়ের প্রতি খেয়াল রাখো নাকি না হ্যাঁ অবশ্যই সে নিজ দায়িত্বে খেয়াল রাখবে আর এটা খুবই গুরুত্বপূর্ণ আর অপরের প্রতি গুরুত্বপূর্ণ একবার আমরা দেখছিলাম পত্রিকা আসছে সৌদি আরবে এক সৌদির সন্তান হয়েছে পঁয়ত্রিশটা মানে অনেক বিয়ে করছে ছেলে হয়েছে মোট পঁয়ত্রিশটা তার হ্যাঁ পত্রিকা আসছে অধিকাংশ তার সব ছেলে শিক্ষিত কিন্তু আরব দেশে কমই হয় এরকম এতগুলো শিক্ষিত হওয়া তো তাকে সাক্ষাৎকারের মধ্যে নেওয়া হয়েছে একটু পত্রিকায় এই এদের যে সাক্ষাৎকার নেওয়া হয়েছে কীভাবে তুমি এত ছেলেকে নিয়ন্ত্রিত করছো মানে এতগুলো থেকে নিয়ন্ত্রণ করা মুশকিল অনেক আছে দেখবেন হিসেবও রাখে না আমি যখন ইউনিভার্সিটি পড়তাম মদিনাত একবার বাথরুমের সামনে যে দাঁড়াই আছি হ্যাঁ তখন ওই বাথরুম থেকে বাইরে দিচ্ছে বাইরে দিচ্ছে তো একটাকে খাড়া করে রাখছে যে কয়টা বাইরে এসেছে এগুলোর গনে ঠিক করার জন্য বাফর ঠিক মতো কয়টা আসছে এর সাথে এগুলোরও খবর নেই করে এসেছে যে কয়টা আসছে বাইরে এলে খবর নেওয়ার জন্য মানে এরও খবর নেই ঠিক এসে অবস্থা ওকে জিজ্ঞাসা করলো কীভাবে তুমি নিয়ন্ত্রণ করলে বলে যে নিয়ন্ত্রণ করছি এইভাবে প্রথমটাকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করছি এর গাড়ি দ্বিতীয়টাকে চাপাই দিছি এইভাবে সিরিয়াল দরাই দিছি প্রথমটাকে নিয়ন্ত্রণ করে বলছি তুই তোর পরেরটাকে নিয়ন্ত্রণ করবি দ্বিতীয়টাকে দায়িত্ব দিছি তৃতীয়টাকে এইভাবে একটার পর একটার দায়িত্ব মানে সবগুলোর দায়িত্ব কিন্তু একজনকে দেওয়া হয়নি আপনার সব ছেলের দায়িত্ব যদি বড়টাকে দেওয়া এ এতগুলো নিয়ন্ত্রণ করতে পারতো না ওকে দিছে পরেরটার দায়িত্ব পরেরটাকে দিছে তার পরেরটার দায়িত্ব পরেরটাকে তার পরেরটার দায়িত্ব এরকম সিরিয়াল করে দিছে যে তোর পরেরটার দায়িত্ব তোকে তোর তোর থেকে আমি হিসাব নিব যে পরেরটা কী করছে এইভাবে সিরিয়াল দ্বারাই দিছে বাস সবাই শিক্ষিত হয়ে গেছে একটা আরেকটার খবর আছে সিস্টেম যদি জানা যায় নেতৃত্বের যদি কোয়ালিটি থাকে তাহলে নিয়ন্ত্রণ করা কঠিন না আর যদি নেতৃত্বের কোয়ালিটি না থাকে আপনার কয়েকটা দিলে এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না নাকি সামান্য অল্প কয়েকটা দিলে নিয়ন্ত্রণ করা সম্ভব না যে যে নিয়ন্ত্রণ করতে পারে সে হ্যাঁ একটা রাষ্ট্রও নিয়ন্ত্রণ করতে পারে আর পারে না যে ওর ফ্যামিলিও নিয়ন্ত্রণ করতে পারবে না পাঁচজনের ফ্যামিলিও নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব হবে না হ্যাঁ এই কারণে অবশ্যই এই কারণে বলবো যে মহিলাদের আপনার সন্তানকে বিশেষ করে সন্তানের মধ্যে ভালো গুণাবলী চারিত্রিক গুণাবলী আপনার সৃষ্টি করা তাদেরকে অভ্যস্ত করে তোলা সেটার দায়িত্ব হয়েছে মহিলাদের মহিলারা যদি এই কাজ করতে পারে তাইলে অবশ্যই তার বিশাল সৎকায় জারিয়ার কাজ হবে কারণ এই চারিত্রিক গুণাবলী শিখার কারণে হ্যাঁ ধারণ করার কারণে সে যত একামল করবে সবগুলোর কি তার কাছে অংশবিশেষ আসবে কারণ সেই তো এটার কারণ হয়েছে এটার প্রশিক্ষণ তো সেই দিয়েছে না এই কারণে অনেক মহিষী নারী আছে সমাজের মধ্যে যারা বিশ্বের মধ্যে এরকম সুনাম অর্জন করেছেন এই কারণে পুরুষ যারা আমরা আসি হ্যাঁ তাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে নিজের স্ত্রীকে ওরকম কি হ্যাঁ যেন সত্যিকার নিয়ন্ত্রণ করতে পারে সেই গুণাবলী তার মধ্যে তৈরি করা এবং যারা বিয়ে করে নাই এমন মহিলা যেন ঘরে আনে যে নিয়ন্ত্রণ ক্ষমতা যার মধ্যে আসে এ কেউ নম্বর আব্দুল আবদুল্লা আজিজ রহিমহল্লা তিনি একবার ছেলেদেরকে নিয়ে বসলেন বসে উনি সন্তানদেরকে বললেন যে আমি তোমাদের উপর অবদান রেখেছি তোমাদের জন্মের আগেও পরেও এটা অ্যাকচুয়ালি ওটি বলে যে আচ্ছা এটা তো বুঝলাম জন্মের পরে অনেক অবদান আছে আমাদের লালন পালন করলেন সব কিছু করলেন জন্মের আগে আবার কিসের অবদান হ্যাঁ জন্মের আগে আপনি কী করছেন তো উনি বললো যে আমি তো রাজবংশের ছেলে আমার তো যে কোনো জায়গায় বিয়ে করা স্বাভাবিক ব্যাপার কারণ রাজবংশের ছেলে যে কোনো জায়গায় বিয়ে করতে বিয়ে দিবে না যে কেউ রাজি হ্যাঁ কারণ এটা তো খেলাবদ সিস্টেম এটা তো গণতান্ত্রিক যে আবার কয়দিন পরে চলে যাবে ক্ষমতার থেকে তা তো না হ্যাঁ কি বনিউমের তখন খেলা চলতেছে হ্যাঁ তো সুতরাং শুরু যুগে হ্যাঁ তো বলতেছে যে কোনো জায়গায় বিয়ে করতে পারতাম কিন্তু আমি তো যত্র তত্র বিয়ে করে নেই তোমাদের যোগ্য মা খোঁজার জন্য অনেক কষ্ট করে অনেক জাজ বিচার করে এমন মেয়েকে আমার ঘরে নিয়েছি তোমাদের মা হিসেবে যাকে নিয়ে গর্ব করতে পারো হ্যাঁ তাহলে ওটাই কারণ সঠিক শিক্ষা তো মার থেকে পাইবে এই কারণে চয়ন করার ক্ষেত্রে সঠিক এরকম মহিলা নিয়ে আসতে হবে মেয়ে নিয়ে আসতে হবে যেটা আপনার ঘরকে আলোকিত করবে আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারে অনেকে আছে এমন কিছুদিন আগে একজনের কথা শুনছি এরকম বিশেষ করে ধনী ফ্যামিলির মধ্যে এগুলো বেশি এগুলো বেশি আপনার ওই যে আজে বাজে চেহারা শুরু দেখি নিয়ে বিয়ে বিয়ে করে ঘরে উঠেছে শেষ পর্যন্ত আপনার নিজের ঘরে নিজের ইজ্জত নাই মানে ছেলে মেয়ে সব মার কথা শুনে মান নিয়ন্ত্রণে মান নিয়ন্ত্রণে বাপ উল্টে কিছু বললে এবার সবাই বাপের উপর খেপে যায় নাকি অনেক বড় শিক্ষিত আছে নিজের ফ্যামিলি নিজের নিয়ন্ত্রণে নাই আমি একজনের কথা শুনছি বিসিএস ক্যাডার তার চারটে মেয়ে আছে তার স্ত্রী তার কথা শুনে না বেতন পাইলে ওই মহিলাকে দিয়ে আসতে হয় সে বেতনে নিজের ইচ্ছে ব্যবহার করতে পারে না যদি ব্যতিক্রম কিছু বলে মেয়েরা চারটে মিলি তাকে ধরে সবাই একটা ধরে একটা এক পা আরেকটা আরেকটা আরেক হাত এরকম চার হাত বা ধরে আর মহিলা পিঠায় তাকে হ্যাঁ মানে সবগুলো ওর নিয়ন্ত্রণে ওর নিয়ন্ত্রণে ঘরে পুরো ওর নিয়ন্ত্রণে আর বেচারা মানে কাবু হয়ে আছে জিম্মি হয়ে আছে ফ্যামিলি নিয়ে আর এই ফ্যামিলির কোনো দরকার নেই এই ফ্যামিলির কোনো দরকার নেই অনেক পাগল তারপরেও ওই ফ্যামিলি নিয়ে আসে আর এর দরকার কি বুদ্ধিমান হয়েছে এটার থেকে রেহাই পাওয়া এই কারণে আমরা দেখছি এক বেচারা চট্টগ্রামের আমাদের সাথে পরিচিতি ছিল বেচারের একটা ছেলে একটা মেয়ে এখন বেসারা এত কষ্ট করি দেশ থেকে টাকা পাঠায় সুন্দর বাড়ি ঘর সবই করলো খবর পাইছে যে মেয়ে আরেক ছেলের সাথে ভাই গেছে ছেলে আরেক মেয়েকে নিয়ে আসছে ঘরে তো শুনি দুঃখ পাইছে বেচারা যে আমি এত টাকা পয়সা দিলাম আমার ইচ্ছে চলে না হেঁদের ইচ্ছে মতো চলবে বেচারা সুন্দর বুদ্ধি করলে এটা হচ্ছে ব্যক্তিত্বশীল মানুষ যে সাইজ করতে পারে বাস বাড়িতে যে খুব ভালো সবার সাথে খুব ভালো আচরণ সুন্দর সুন্দর মতো চলে কিচ্ছু বলে না এত কিছু যে ঘটে গেছে লাগে যে কিছু বুঝতেছে না একবারে প্রভাবশালী এলাকার একজনের সাথে কন্ট্যাক্ট করছে বাস ওর কাছে বাড়ি বিক্রি করে দিছে বাড়ি বিক্রি করে দিছে বলছে যে আমি যখন আউট হয়ে যাবি এলাকা থেকে তখন পনেরো দিন আগে এদেরকে ঝামেলা করে না পনেরো দিন পরে বাড়িতে বাইর করে দেবে দুল দেখাইবে যে আমার জমিনের মালিক আমি বাইরে তারপরে কোথায় যায় বিলে বিলে গুরু আমার কী দরকার এতদিন আমি হ্যাঁ খাওয়া দাওয়া সব কিছু দিলাম শেষ পর্যন্ত আমার কর্তৃত্ব চলবে না তা আমার কী দরকার এই ছেলে মেয়ে বউ দিয়ে বাস হে আরেক জেলায় যায় বাস টাকা পয়সা নিয়ে আরেকখানে যায় বিয়ে করে বাড়ি করে বাস নতুন সংসার ঘটছে এবার ওই কদিন পরে রোডে বাইর করে দিচ্ছে এবার বাফের মর্যাদা বুঝছে বাফ কাকেবারে হ্যাঁ অনেক আছে বাস গদ্য ভাই পুরো জীবন কাটে দিচ্ছে লুকাই লুকাই কাঁদে হ্যাঁ মায়েরও খায় নিজে বেজিত হয় সব কিছুতে এরকম ব্যক্তিত্বহীন পুরুষ তো মায়ের খাবে এছাড়া আর কোনো কাজ আছে তার হ্যাঁ তো সুতরাং নিজের ফ্যামিলিকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন কী রকম মেয়ে ঘরে উঠিবেন এবং যদি ভুল করে থাকেন প্রথমে কমপক্ষে এখন বুঝাই শোনায় আস্তে আস্তে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করে মহিলাকে লাইনে আসার আনার চেষ্টা করতে হবে না কি না কারণ সেটাই তো আপনার মূল কারণ ওইখান থেকেই তো আপনার সন্তান শিক্ষা পাবে যদি সঠিক শিক্ষা পায় তাইলে দেখবেন আপনার পক্ষেই কথা বলবে আপনার স্ত্রী যদি ব্যতিক্রম কথা বলবে নিজের বাচ্চারা বলবে তুমি রঙ বলতেছ নাকি মাকে বলবে এটা ঠিক করতেছো না তুমি নাকি না এরকম আছে ফ্যামিলি যে বাচ্চাদের সামনে মানে স্ত্রী তার স্বামীকে মানে সন্তানদের বাপকে বেশ যদি করতেছে সন্তানরা বলতেছে তুমি রঙ করতেছ হ্যাঁ যে এরকম আচরণ করা তোমার কখনো ঠিক হয়নি যে স্বামীর আনুগত্য করতে হবে হ্যাঁ তো এরকম সঠিক শিক্ষা থাকলেই তো বলতে পারে সঠিক শিক্ষা না থাকলে তো ওই যে মার কথা শুনবে সবাই হয়ে এবার বাপকে কাবু করতে চেষ্টা করবে না না এই কারণে প্রত্যেকে বলি। আমাদেরও সতর্ক হইতে হবে এই কারণে মহিলার ভূমিকা সমাজ গঠনের ক্ষেত্রে হ্যাঁ আপনার বিশাল ভূমিকা রাখে মহিলা এই কারণে মহিলাদেরকে অবশ্যই আমাদের অবশ্যই সচেতন করতে হবে মহিলাদেরকেও সচেতন হতে হবে নিজের সন্তান প্রতিপালন করার পদ্ধতি তাদেরকেও শিখতে হবে কিভাবে সন্তানকে কন্ট্রোল করে এই ব্যাপারে পাড়াদি করার দায়িত্ব কিন্তু নিজের নিজেরও খবর নিতে হবে কিভাবে সে সন্তান প্রতিপালন করতেছে নিজের ছোট থেকে খবর নিতে হবে নিয়ন্ত্রণ হারাই গেলে পরে আর যতই আপনি চিন্তা ভাবনা করবেন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন টাইম ওভার হয়ে গেলে পরে কিছু করার থাকবে না নাকি আফসোস করা ছাড়া আর কোনো গতি থাকবে না এই কারণে সময় থাকতে অবশ্যই নিয়ন্ত্রণ করার চিন্তা করেন আর যে এখনও ঘর সংসার গড়েন নাই তাকে অবশ্যই এখন থেকে সতর্ক এখন থেকে সতর্ক আর যদি কাবুর বাইরে চলে যায় না সেজা হয়ে যায় এ কিন্তু শরিয়তের দৃষ্টিতে খরচ পাওয়ার উপযুক্ত না যে মহিলা আপনার নেতৃত্ব মানে না এর একে খরচ দিতে যাবেন কেন একে টাকা দিতে যাবেন কোন একে আর পালার দায়িত্ব কি আপনার হ্যাঁ যার সাথে আপনার ভালোবাসা নাই তাকে ঘরে নিয়ে পালার নিবৃত্তে কাঁদার কী মানে নাকি আছে না এই কারণে কাইম রহমতুল্লাহ আলী সুন্দর একটা কথা বলছিলেন যে আল্লাহ বলছেন ওমিন আয়াতিমিনা রাহমা যা আল্লাহর একটা বিশাল নিদর্শন হয়েছে যে আল্লাহ তোমাদের মধ্যে থেকে মহিলা সৃষ্টি করছে এবং তোমাদের মাঝে ভালোবাসাও কি জন্ম দিয়েছেন এই কারণে দেখা যায় যে দূরে দূরে একজনের সাথে একজনের পুরো জীবনে কোনো পরিচয় নাই বিয়ে হয়ে গেল পরের দিন থেকে সম্পর্ক খুব সুন্দর গড়ে উঠলো এইবার কোনো ঝামেলা যদি লাগে স্বামী স্ত্রীর মধ্যে আর কি স্বামীর সাথে আর নিজের বাপের ফ্যামিলির সাথে অনেক মহিলা আছে কি কে স্বামীর পক্ষে চলে যায় অথচ ওদের ঘরেই এতদিন সে বড় হয়েছে কিন্তু দেখা যায় যে ভালোবাসা যদি সত্যিকার জমে ওঠে তখন দেখা যায় যে কে আপনার স্বামীর পক্ষে চলে যায় আমরা দেখেছিলাম একজন প্রথিত যশা আলম বাংলাদেশের বর্তমানে চিনেন অনেকে মাদানী নেসাব বলে আবুতাহর মেজবা যিনি বাংলাদেশে গুরুত্বপূর্ণ আরবি সাহিত্যের উপর বিশেষ করে শিশু সাহিত্যের উপর যার অবদান বিশেষ কে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা কাজ করতেছে শিশু সাহিত্যের উপর যার বিরাট একটা কি আছে ভূমিকা আছে বাংলাদেশে এখন সকল আপনার আলমরা মেনে নিয়েছেন শিশু সাহিত্যের ক্ষেত্রে আরবি সাহিত্যের ক্ষেত্রে ওনার বই এখন কার্যকর ভূমিকা পালন করে অনেকে এই নেশাবকে গ্রহণ করেছেন মাদারী নেশাব হিসাবে খ্যাত উনি কার জামায় আসলে হ্যাঁ ছেলে ছেলেজা আহমদুল্লাহ হ্যাঁ হ্যাঁ ওনার কিন্তু মেয়ের জামাই যখন উনি ওনার অভিধানের ভূমিকার মধ্যে লেখছেন ওনার ব্যাপারে আপনার এক সময় হঠাৎ করে শ্বশুর জামাই লাগে যায় মানে দ্বন্দ্ব সৃষ্টি হয় দ্বন্দ্ব সৃষ্টি শ্বশুর বাড়িতে গেছে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এখন উনি বলেন যে আমার মেয়েকে আমি আর দেব না শ্বশুরের সামনেই উনি ওনার স্ত্রীকে বললেন যে সোজা কথা তুমি কি বাফের কথা শুনবে না আমার কথা শুনবে সোজা শেষ ফায়সালার কথা হ্যাঁ যে তোমার বাপের কাছে থাকবে না আমার কাছে আমার সাথে যাইবা বাস কতক্ষণ চুপ করে থাকে তার স্ত্রী বলছে আমি তোমার সাথে যাইবা আমি বাপের কাছে থাকবো বিয়েবসি কি বাপের কাছে থাকবে বাস উনি যে নিয়ে গেছেন বলছেন যে আর বাফের বাড়ি যাওয়া যাবে না শেষ সম্পর্ক হ্যাঁ সোজা না হইলে আর কোনো সম্পর্ক নেই বাস এটা হচ্ছে আসল সত্যিকার সম্পর্ক গড়াইলে এই কথা চলে না কি এই কথা সম্পর্ক সঠিক না করলে তখন এই কথা বলবে বললেই ওকে সাড়ে দিয়ে চলে আসবে নাকি না হ্যাঁ এই কারণে অবশ্যই আমাদেরকে এই সমস্ত ব্যাপারে সতর্ক হইতে হবে আল্লাহ জল আমাদেরকে সবাই সবাইকে এই সমস্ত ব্যাপারে সতর্ক হওয়ার তৌফিক দান করুন যেন সময় মতো আমরা গুছিয়ে নিতে পারি জজাকমুলা খের ওসল আলা রবীন্ন ও আল্লাহ ইজমাই